নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনে 164তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। আমরা ভারত কথায় উপস্থিত হয়েছি বনপর্বে। গত পর্বে আমরা শুনেছি পাণ্ডবেরা হস্তিনাপুর রাজ্যের সীমা পার হয়ে এমন একটি জায়গায় এসে পৌঁছেছেন যেটি গভীর বন নয়, অথচ লোকালয়ও নয়। এই জায়গাটির নাম প্রমাণ বট। এখানে একটি বিশাল বট গাছের কোলে তারা রাত্রি যাপনের উদ্যোগ নিয়েছেন। সেই সঙ্গে আমরা এও দেখেছি সেখানে উপস্থিত হয়েছেন বেশ কিছু সংখ্যক ব্রাহ্মণেরা, যারা সায়ংকালীন সন্ধ্যা বন্দনার পর পাণ্ডবদের কাছে এসে উপস্থিত হয়েছেন এবং পাণ্ডবদের সাথে নানান কথায় তাদের রাত্রি কেটে গিয়েছে। এই যে কথাবার্তা, এই যে আলাপ চারিতা, এর মধ্যে দিয়েই এত চমৎকার সব তথ্য উঠে এসেছে বা ভবিষ্যতেও উঠে আসবে, যাতে করে আমরা দেখব একজন বেদনাদীর্ণ মানুষের অন্তর কিভাবে আস্তে আস্তে আর ধীরে ধীরে প্রশমিত হয়ে আসে, শান্ত হয়ে আসে। আসলে বনপর্বটি এই রকমই। এখানে পাণ্ডবদের সাথে আমাদেরকেও একটু প্রশম বা প্রশমিত হয়েই শুনতে হবে ভারত কথা। এখানে ভারত কথার সুরটি শান্ত, স্নিগ্ধ। এমন বলছি না যে এর মধ্যে কোনো ঘটনা আসবে না, কোনো বিশাল আলোড়ন পড়বে না, তা নয়। কিন্তু আমাদের ভারতীয় পুরাণের ঐতিহ্যে যে বনবাসের ব্যাখ্যা নানান কাহিনীর মধ্যে রয়েছে, সেখানে ভয়ঙ্করতা আছে, ভয়াবহতাও আছে, কিন্তু সব কিছু ছাপিয়ে আছে এক স্নিগ্ধ, শান্ত, সৌম্য সুর। সত্যি কথা বলতে কি, বন বা অরণ্য আমরা যাই বলি না কেন, অটবী, অরণ্য, বিপিন, গহন, কানন, এ সবই বনের এক বিভিন্ন পর্যায়। এই বনে মানুষ তপস্যা করেন, এই বনে মানুষ বেদনা দীর্ণ হয়ে চলে আসেন, এই বনে মানুষ সংসারের মোহ কাটিয়ে শেষ জীবনটি ঈশ্বর প্রণিধানে নিজেকে ব্যস্ত রাখেন, আবার এই বনে মানুষ বিহারও করে। নানাভাবে ভারতবর্ষের এই বনের মধ্যে তার জীবনকে ভারতবর্ষ নানাভাবেই খুঁজে পেয়েছে। দেখুন, বন এবং গহন এই কথাটি আমরা পাব, যখনই অরণ্য শব্দটি পাব তার সাথে গহন শব্দটি আমরা পাব। এটি যে শুধু রামায়ণে মহাভারতে তা নয়, চণ্ডীতেও খেয়াল করুন, চণ্ডী সপ্তশতীতে সুরত রাজা একাকী
গহন বনে এসে পৌঁছেছে। একাকী হয়মারুহ্য জগম গহনম বনম। এই গহন বনের অর্থ শুনলে কি শুধুই আমাদের মধ্যে একটি ভয়াল ভয়ানক সাপদ সংকুল প্রায়ন্ধকার ছবি ভেসে আসে? যদি চণ্ডীটিকেই আমরা দেখি, সেখানে আমরা দেখছি সেই গহন বনের মধ্যে মহারাজ সুরথ সমাধি বৈশ্যকে খুঁজে পেয়েছে, আবার অদূরেই তিনি পেয়েছেন মেধস ঋষির আশ্রম। সুতরাং গহন তো আর গহন থাকে না, গহনের মধ্যে কানন আছে। এ কানন সাজানো ফুলের কেয়ারি করা কানন নয়, এখানে বহু বিচিত্র দীর্ঘ প্রাচীন আরণ্যক বৃক্ষ সম্পদ রয়েছে। দুই আরেকটি দেখুন, রামায়ণ এবং মহাভারত এই দুটি মহাকাব্যের কথামুখী আরম্ভ হয়েছে কিন্তু অরণ্যের চরিত্রে। রামায়ণে বন অরণ্যের চেহারা আমরা প্রথমে পাই, সেখানে যারা শহরে যারা নগরে থাকেন তাদের কাছে বন যেন অনেকটা অগম্য, নানা সাপদ জন্তুতে পরিপূর্ণ, মানুষের মনে একটা বিপ্রতীপ আশঙ্কা সেখানে সৃষ্টি। কিন্তু মহাভারতের বন সেরকম ত্রাসযুক্ত নয়, এখানে নগরায়নের সুখ নেই, কিন্তু এই অরণ্য তা গহনই হোক ভয়ানকই হোক তা যেন মানুষের মনের অনেকটা কাছাকাছি। এখানে একলা মানুষও ইচ্ছে করে এই বনে আসতে পারে। রামায়ণের অরণ্য আদিম, কিন্তু মহাভারতের অরণ্য অতটা আদিম নয়, খানিকটা মানুষের বাসযোগ্য। আর অরণ্যটি রামায়ণের অরণ্য আদিম বলেই হয়তো তা মহাভারতের অরণ্যানি হতে অনেক বেশি মধুর, অনেকটা অবিকৃত এবং অনেকটা উপভোগ্য। এবং মহাকবি বাল্মীকির রচনায় তা অতি চমৎকার। অরণ্য নিয়ে ভয় এবং অরণ্য নিয়ে সৌন্দর্য, এটি হচ্ছে রামায়ণের অরণ্যের বৈশিষ্ট্য। কিন্তু মহাভারতের অরণ্য মধ্যে জীবনবোধের কথাই বেশি। রামায়ণের অরণ্যে আমরা নদী পাহাড় হংসকারান্তরের ধ্বনি একটা স্বপ্ন সন্ধানের নিরিখের চমৎকার ছবি আমরা দেখতে পাই। মহাভারতে যে শৃঙ্গার রস এবং শান্ত রস, এই দুটি রস কিন্তু আসলে বন অরণ্যানিরই রস। মহাভারতের বন শান্ত সরস বৈরাগ্যের প্রধানতম এক কেন্দ্রবিন্দু, এবং বনের সাথে মহাভারতের এই বনের সাথে অরণ্যের সাথে অরণ্য বাসের সাথে রাজনীতির যোগ কিন্তু ভীষণ। রামায়ণে সেখানে প্রাকৃতিক সৌন্দর্য বিস্তারের আধিক্য। যে বৈশিষ্ট্য দুটি মহাকাব্যের ভেতরে কম বেশি রয়েছে, যে বৈশিষ্ট্যগুলি দুটি মহাকাব্যের ভেতরে কম বেশি রয়েছে, সেটি হচ্ছে রামায়ণে যে শান্ত বৈরাগ্যের কথা নেই, আর মহাভারতে
বনাশ্রয়ী শৃঙ্গারের কথা নেই। কিন্তু একটি বিষয়ে দুটি মহাকাব্যই এই অরণ্যের মধ্যে দুটি মহাকাব্যই সমানভাবে উপভোগ্য, তা হচ্ছে শান্তরস। তমসার তীরে বনে যেখানে বাল্মীকির কবি প্রতিভার স্ফুরণ ঘটেছিল সেখানে মহাভারতের পাঠ কিন্তু উচ্চারিত হয়েছে রাজসভায়। ব্যাসদ্বৈপায়ন কোথায় মহাভারত রচনা করেছিলেন, কোন পরিসরে, তার কথা কিন্তু মহাভারতে স্পষ্ট করে বলা নেই। কিন্তু মহাভারতের বর্তমান পাঠ যেখান থেকে আরম্ভ হয়েছে সেটি কিন্তু অরণ্য, বহু বিখ্যাত নৈমিষারণ্যে। এই নৈমিষারণ্যে রোমহর্ষণ সুতের পুত্র উগ্রস্রবা সৌতি যখন এসে উপস্থিত হলেন তখন নৈমিষারণ্যবাসীরা একযোগে উগ্রস্রবা সৌতির কাছে ব্যাসকথিত মহাভারতের কাহিনী শুনতে চাইলেন। যজ্ঞের কারণে তারা বহুতর মহর্ষি শৌনকের ১২ বছর ধরে চলা যজ্ঞের কারণে যে মহান ঋষিদের বিপুল উপস্থিতি, তারা শুন মহাভারতের কথা শুনতে চেয়েছেন উগ্রস রমহর্ষণ পুত্র উগ্রস্রবার কাছে। এবং এই মহাভারতের কাহিনীর দ্বার সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে এই অরণ্যে। মহাভারতে আমরা বন এবং অরণ্যকে একটু আলাদা আলাদা ভাবেই দেখব। মহাভারতের বনপর্ব কোথাও অরণ্য পর্ব, কোথাও আরণ্যক পর্ব। আবার এই বনবাসে আমরা দেখব হস্তিনাপুর থেকে যুধিষ্ঠির যে মুহূর্তে এসেছেন সেই মুহূর্তে তার সমর্থনে যে সমস্ত ব্রাহ্মণরা এসে জুটেছেন সেই ব্রাহ্মণদের সমবেত ওঙ্কার ধ্বনির সাথে পাণ্ডব ক্ষত্রিয় রাজপুরুষদের ধনুকের বা ক্ষত্রিয়ের যে টঙ্কার ধ্বনি, এই ওঙ্কার ধ্বনি এবং টঙ্কার ধ্বনি অর্থাৎ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের মেলবন্ধনটি কিন্তু ঘটেছে এই অরণ্যে। এই অরণ্যেই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের চোট তৈরি হয়েছে। এখানে আমরা দেখব পাণ্ডবদের বনবাসে উপস্থিত হচ্ছেন দ্বারকাধীশ কৃষ্ণ, আসছেন সমস্ত সাত্তত বৃষ্ণি অন্ধক ভোজকুলের বীর পুরুষেরা, আসছেন পঞ্চালরাজ দ্রুপদ এবং দৃষ্টদ্যন্ম সহ পাণ্ডবদের মিত্রগোষ্ঠীরা। এখানেই আমরা দেখব দ্রৌপদীর সাথে যুধিষ্ঠিরের নানান বিষয়ের তর্ক। এখানে একাধারে যেমন বৃহদারণ্যকের আয়োজন তেমনি এই অরণ্যে, মহাভারতের অরণ্যে আমরা শুনব ক্ষত্রিয়দের গভীর মন্ত্রণা, ক্ষত্রিয়দের ভবিষ্যৎ যুদ্ধের টঙ্কার। এই অরণ্য আমরা দেখব অর্জুন অস্ত্রলাভের সাধনা করছেন এবং এই বন এবং অরণ্যে মহাভারত ভীষণভাবে বিস্তার লাভ করেছেন, নানান শাখা প্রশাখায় রচিত হয়েছে আগামী মহাভারতের গতিরেখা। এখানে আমরা বিভিন্ন মুনি ঋষিদের
বিভিন্ন ব্রাহ্মণদের মুখে যে সমস্ত আধ্যাত্মিক আলোচনার কথা শুনব, যেসব শাস্ত্রীয় গভীর তাৎপর্যের কথা শুনব, শুনব জীবনের সমস্ত উপাদানের কথা, অর্থাৎ এই অরণ্যেই আমরা লাভ করব বৃহদারণ্যক, এখানেই আমরা লাভ করব জীবনের উপনিষদ, এখানেই আমাদের জীবনের শিক্ষা সম্পূর্ণ হবে পাণ্ডবদের সাথে বসবাস করে। অতএব এই বনপর্বের দীর্ঘ কাহিনী যখন আমরা পর্ব পর্বান্তর ধরে শুনতে থাকব, তখন আমাদের কিছু দায় আছে, কিছু করণীয় আছে, কিছু ভূমিকাও আছে। আমাদের মনকে শান্ত করে তুলতে হবে এই মহাকাব্যের সাথে, এই শান্ত রাসের সাথে আমাদের একটা অন্তর মেল ঘটাতে হবে, আমাদের প্রস্তুত হতে হবে সেই সমস্ত জীবনের উপাদানের রস সংগ্রহ করার মানসিকতা নিয়ে। আমাদের মানুষকে, মানুষ গঠনকে এমন ভাবে তৈরি করে নিতে হবে যাতে আমরা সেই শান্ত রস সমৃদ্ধ আরণ্যকের মূল সুরটিকে সমাহিত চিত্তে উপভোগ করতে পারি। এখানে আমাদের মনকে ক্ষিপ্ত বিক্ষিপ্ত হতে একাগ্র শান্ত ভূমিতে ধীরে ধীরে নামিয়ে আনতে হবে। কিন্তু যেহেতু মহাভারত, সুতরাং এখানে একটি সুর কিন্তু সবসময় বাজবে না, এ কথা আমরা জানি। এখানে নানান ঘটনা, নানান ইতিহাস আমরা শুনব, শুনব বহু প্রাচীন কথা যা আমাদেরকে সমৃদ্ধ করবে, ঋদ্ধ করবে, সবটারই ভীষণ গুরুত্ব রয়েছে। এবং এই বনপর্বই এমন একটি পর্ব যেখানে প্রক্ষিপ্ততার পঙ্ক কোথাও কিন্তু ছড়ানো হয়নি, সবটাই যেহেতু জীবনে প্রয়োজনীয়, সবচাইতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রসদ, জীবনের বীর্যস্বরূপ, সেজন্য বনপর্ব সমগ্র মহাভারতের বিভিন্ন পর্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পর্ব, দামি পর্ব, মূল্যবান পর্ব। এবং এই পর্ব শ্রোতাদের কাছে ধৈর্য ভীষণভাবে দাবি করে। আমরা এখানে দেখলাম যে মুহূর্তে যুধিষ্ঠির তার ভাইদেরকে নিয়ে এসেছেন এবং তার সাথে কথা হচ্ছে মহর্ষি শৌনকের, তিনি লক্ষ্য করবেন যে আমরা গত পর্বে একটু আলোচনা করেছি, মহর্ষি শৌনক যুধিষ্ঠিরকে ধীরে ধীরে এমন একটি মানসিকতার মধ্যে প্রতিষ্ঠা দিচ্ছেন, যুধিষ্ঠিরের সাথে অন্যান্য ভাইরাও শ্রোতা হিসেবে সেই রসে জারিত হচ্ছেন, যেখানে তারা জীবন যাপনের এক অন্য দর্শনকে লাভ করার জন্য প্রস্তুত হচ্ছে। দেখুন, যুধিষ্ঠির তার ভাইদেরকে নিয়ে সব হারিয়ে, অন্যায়ভাবে সব হারিয়ে এই বনে এসে উপস্থিত হয়েছে। যুধিষ্ঠির বিশ্বাস করেছিলেন, বিশ্বাস করেছিলেন তার জ্ঞাতিদের, বিশ্বাস করেছিলেন তার পিতৃতুল্য মহারাজ ধৃতরাষ্ট্রকে,
কিন্তু তার সেই বিশ্বাসের চরম অমর্যাদা ঘটেছে। যুধিষ্ঠির কিন্তু ধর্ম থেকে সরে আসেননি। যুধিষ্ঠিরের যে মানসিকতা, সেখানে তার যে অন্তরের যে বেদনা, তাকে প্রশমিত করার জন্যই মহর্ষি শৌনক তাকে যেসব কথা শোনাচ্ছেন, তাকে উদ্দীপিত করছেন অন্য আরেকটি ভাবনায়। সেখানে বলছেন মহর্ষি শৌনক যে বলছেন, হাজার হাজার শোক আমাদের কাছে নিত্য উপস্থিত হয় মহারাজ, এবং ভয়ের কারণও আছে শত শত। শোক স্থান সহস্রাণি, ভয়স্থান শতানি চ। কিন্তু সেই শোক এবং সেই ভয় যেন আপনার মতন বুদ্ধিমান মানুষকে আবিষ্ট করতে না পারে। মহারাজ জনকের কথা শুনিয়ে মহর্ষি শৌনক বলছেন, এই জগতে দু ধরনের ব্যাধিতে মানুষ সবসময় আবিষ্ট হয়ে আছে, একটি শারীরিক ব্যাধি, দ্বিতীয়টি মানসিক ব্যাধি। শারীরিক ব্যাধি তো ওষুধপত্র খেয়ে সরা ভালো হয়, কিন্তু মানসিক ব্যাধির যে বিপন্নতা, তা নিরাময় করার জন্য মানুষকে কথাবার্তার মধ্যে দিয়ে, আনন্দের মধ্যে দিয়ে, জ্ঞানের মাধ্যমে দিয়ে প্রশান্ত করে তুলতে হয়। সেখানে মানুষের অন্তরের যে স্পৃহা, যে ক্ষোভ, সেগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে কমিয়ে আনতে হয়। রোগ, পরিশ্রম, অপ্রিয় সংযোগ এবং প্রিয় পরিত্যাগ, এই চারটি কারণে শারীরিক দুঃখ ঘটে। কিন্তু মন যদি ভালো থাকে, তাহলে মানুষ এই চারটি ব্যাধিকে, এই চারটি কারণকে অতিক্রম করতে পারে। সুতরাং মানসিক স্থৈর্য আনার জন্যই শৌনক অত্যন্ত দামি একটি কথা যুধিষ্ঠিরকে শুনিয়েছে। শৌনকের প্রধান লক্ষ্য যুধিষ্ঠিরকে সমে প্রতিষ্ঠিত করা, যুধিষ্ঠিরের সাথে সমস্ত পাণ্ডবদের কে একটি সমে প্রতিষ্ঠিত করা, প্রসম অর্থাৎ একটা স্থৈর্যের মধ্যে প্রতিষ্ঠা করা। সে কথা বলতে গিয়েই মহর্ষি শৌনক বলছেন যে বিষয়ের সাথে বিচ্ছেদ হলেই যে মানুষ ত্যাগী হয় তা নয়, আর বিষয়ের দোষ দর্শন করে ধীরে ধীরে বিষয়ের থেকে মনকে তুলে নিতে হয়, তবেই মানুষ কিন্তু সত্যিকার শান্তি লাভ করে। মানুষের অন্তর যদি শান্ত হয়ে ওঠে, তাহলে এই অনিত্য সংসারের দুঃখ তাকে জরাক্রান্ত করতে পারে না। মহর্ষি শৌনক যুধিষ্ঠির তথা পাণ্ডবদের মানসিক স্থৈর্যের জন্য অপূর্ব কথাগুলো বলে চলেছে, আমরা সে কথাই পর পর শুনে চলছি।